Click on the subscribe button and press the bell icon for more updates. সবাই অনেক এক্সাইটেড, আমি এটা বুঝতে পারছি। আমার একটা কনসার্ন ছিল যে কারো ক্ষতি হচ্ছে নাকি, সবাইকে আমি পুরোপুরি ভাবে কনফার্ম করছি কেউ কোনো ক্ষতি করতেছে না, পুরোপুরি ভাবে সবাই খালি একটু এক্সাইটেড, সবাই ইমোশনাল এন্ড ওরা ওদেরকে আমি কোথাও বুঝাইতেও পারতেছি না। ওরা তোমরা যদি এরকম করো কেউ বুঝবে না যে আমরা কি চাচ্ছি, সবাই চোখ নীরবতা, তোমরা যা আমি দুইটা মিনিট কথা বলি, দুইটা মিনিট আমি জাস্ট উপরে দাঁড়াচ্ছে, তোমরা কয়টা স্কুল জোটো, এখানে কয়টা স্কুল, এখানে পারতেছি না, তোমার ওদিকে আগাও আমি উল্টা দিকে চলে আমি লাইভে বলে দিচ্ছি। আনফর্চুনেটলি সম্ভব না গাইস, ইটস ভেরি আপসেটিং ম্যান। ওরা অনেক এক্সাইটেড অ্যান্ড ইমোশনের দিক থেকে বলি, ম্যাচুরিটির দিক থেকে বলি, দে নিড সামওয়ান টু গাইড দেম। অ্যান্ড এটা শুরু থেকে না হলে রাস্তার মাঝখান থেকে আসলে এভাবে পসিবল না। আমি কাইন্ড অফ স্কেয়ার্ড অ্যান্ড হোপলেস ইন ওয়ান সেন্স যে এখান পর্যন্ত এখনও শান্তিপূর্ণ আছে, ধানমন্ডির সাইড আর উত্তরার সাইডে অনেক কিছুই আমি জানি বিকজ অফ দ্য কানেকশনস বলা হোক বা রেফারেন্সেস বলা হোক। ওই স্টুডেন্টদের উপর আজকে অনেক, আই জাস্ট হোপ দে ডোন্ট গেট হার্ট। আমি ওইদিকে যেতে পারতেছি না অ্যান্ড এখান থেকে আসলে কিছু করতে পারতেছি না। আই হোপ ওখানে যারা সিনিয়র্স আছেন, যারা টিচার্স আছেন, ইনস্টেড অফ তাদেরকে আটকানো বাদ দিয়ে কাইন্ডলি ওদেরকে সাপোর্ট করেন অ্যান্ড ট্রাই টু প্রোটেক্ট দেম। অ্যান্ড আই এম সরি আমি পারতেছি না, আই এম রিয়েলি সরি।